হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল, এবং মেলের বিষয়বস্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো মেলটা কিন্তু ফরওয়ার্ড করা হচ্ছে এবং বিষয়টি কিন্তু আর্জেন্সির সাথে দেখা হচ্ছে। সিকিং ইনফরমেশন রিগার্ডিং দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস অফ ব্যাক সাবজেক্টস থিওরিটিক্যাল ইন ফার্স্ট টু সিক্স সেমিস্টার নিউ সিলেবাস অফ আউটগোয়িং স্টুডেন্টস একাডেমিক সেশন 2022-23 ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM September 2023। তো 2022-23 একাডেমিক সেশনের যে সকল ছাত্রছাত্রীরা তোমরা 2023-এ পাস আউট হওয়ার কথা ছিল, এবং যাদের প্রিভিয়াসলি তোমাদের 1 থেকে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত কোনো না কোনো সাবজেক্টে হয়তো ব্যাক ছিল, অবশ্যই থিওরি সাবজেক্টে, তো তোমাদের সেই পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হয়েছিল স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের পরীক্ষা September-October 2023-তে। তো সেই রিগার্ডিং এই মেলে ডিটেলে বলা আছে, কি বলা আছে সেটা আমরা দেখে নেব এই ভিডিও থেকে। তো এই হচ্ছে সেই মেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে। টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনচার্জ, অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট, সমস্ত ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কিন্তু এটা পাঠানো হচ্ছে। স্যার ম্যাডাম, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য স্টুডেন্টস অফ ইয়ার ইনস্টিটিউট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস অফ ব্যাক সাবজেক্টস থিওরিটিক্যাল ইন ফার্স্ট টু সিক্স সেমিস্টার নিউ সিলেবাস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM September 2023 ইন প্রেসক্রাইবড এক্সেল ফাইল ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ লেটেস্ট বাই 22nd November 2023 উই সলিসিট ইওর কাইন্ড কোঅপারেশন ইন দিস রেকর্ড। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমরা যারা September-October 2023-তে এই ধরনের যারা ক্যান্ডিডেট ছিলে, মানে যাদের 1 থেকে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত কোনো থিওরি সাবজেক্টে ব্যাক ছিল এবং যারা পরীক্ষায় বসেছিলে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে কতজন পরীক্ষা দিয়েছিল সেটা কিন্তু তোমাদের যে কলেজ আছে সেই কলেজ অথরিটিকে কিন্তু স্টেট কাউন্সিলের কাছে কিন্তু পাঠানোর জন্য কিন্তু বলা হচ্ছে সেই ডিটেলসটা, ঠিক আছে। তো এই যে মেল, এই মেলের সাথেই হচ্ছে একটা এক্সেল ফাইল ফরম্যাট বিভিন্ন কলাম করে সেই ফাইল ফরম্যাটটা হচ্ছে বিভিন্ন কলেজকে পাঠানো হয়েছে। তো সেটা সিকিউরিটি রিজনের জন্য তোমাদের আমি দেখাতে পারছি না, তো সেটা কিন্তু স্টেট কাউন্সিলকে পাঠাতে হবে, মানে প্রত্যেকটা কলেজের তরফ থেকে 22nd November 2023-র মধ্যে, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ, যারা কোথাও না কোথাও স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিল এবং স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট তোমাদের কবে বের হবে যারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিল, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো, তো তাদের জন্য আমি বলতে চাই তোমাদের রেজাল্ট কিন্তু মানে ম্যাক্সিমাম যে পসিবিলিটিস, ঠিক আছে, যেহেতু এখনও পর্যন্ত আমরা কোনো সঠিক ইনফরমেশন পাইনি, কিন্তু এই যে মেলটা এসছে এই মেলটা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বের হওয়ার জন্য স্টেট কাউন্সিল কিন্তু কোথাও না কোথাও খুব মানে একটা ইয়ের মধ্যে আছে, কনসার্নের মধ্যে বিষয়টাকে রেখেছে, সেটা কিন্তু এই মেলটা থেকে স্পষ্ট, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এটাও কিন্তু এই মেলটা থেকে কিন্তু স্পষ্ট। তো তোমরা এক্সপেক্ট করতে পারো মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ম্যাক্স টু ম্যাক্স তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্ট লাইনে যেটা বলা আছে যে প্রত্যেকটা কলেজ অথরিটি যেন এই বিষয়টাকে যেন গুরুত্বের সাথে দেখে এবং তাদের সহযোগিতা একান্তভাবে স্টেট কাউন্সিল কাম্য করে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এরপরে যদি এই রিগার্ডিং কোনো ধরনের কোনো আপডেট আসে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।